আগামী দুই এপ্রিল দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবছর এই পরীক্ষায় অংশ নিচ্ছে তেরো লাখ এগারো হাজার চারশো সাতান্ন জন শিক্ষার্থী যা গত বছরের চেয়ে এক লাখ সাতাশ হাজার সাতশো একাত্তর জন বেশি মোট পরীক্ষা কেন্দ্র দু হাজার পাঁচশো একচল্লিশটি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলেন এবার একাধিক সেট প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লটারি করে সেট কোড সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে পঁচিশ মিনিট আগে প্রশ্নপত্রের খাম খোলা হবে এবং লটারির মাধ্যমে নির্ধারিত হবে যে কোন সেট পরীক্ষা হবে সব পরীক্ষার্থীকে থেকে তিরিশ মিনিট আগে পরীক্ষার পরীক্ষার হলে নিজ আসনে এসে বসতে হবে এটা খুবই কঠোরভাবে অনুসরণ করা হবে সব ধরনের কোচিং সেন্টার অবৈধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন এগুলোর বন্ধের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার হাইকোর্টের রায়ও আছে যে কোচিং সেন্টার গাইড বই নোটবুক এগুলো বেআইনি কিন্তু তারপরেও আমাদের দেশে অনেক অপরাধ হচ্ছে যেটা বেআইনি কাজ হচ্ছে ইচ্ছা করলেই সব বন্ধ করে দেওয়া যায় না তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি লড়াই যাচ্ছি কিন্তু আমাদের হাতে আইন প্রয়োগ করার ক্ষমতা বা শক্তি তো আমাদের নাই প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজবের সাথে জড়িত একশো সাতান্ন জনকে আইনের আওতায় আনা হয়েছে বায়ান্নটি মামলার তদন্ত চলছে এছাড়া এসএসসির প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা